নমস্কার বন্ধুরা রাজ্যে অনেকগুলো পদে কর্মী নিয়োগ চলছে পুরুষ এবং মহিলা নিয়োগ চলছে চাকরি রয়েছে মেট্রো ডেয়ারি কোম্পানিতে এই মুহূর্তে মেট্রো ডেয়ারি কোম্পানির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আজকে ইউর্স জব নিউজে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো দেখুন আজকের যে ভিডিও চলানো শুরু করা যাক মেট্রো ডেয়ারির কোম্পানির পক্ষ থেকে অনেকগুলো ভ্যাকেন্সি খালি রয়েছে মানে অনেকগুলো পদে কর্মী নিয়োগ চলছে অনেকগুলো পদ রয়েছে যেরকম প্যাকিং প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত মেট্রো ডেয়ারি আমরা সকলেই জানি একটা নামি দামি কোম্পানি মেট্রো ডেয়ারি কোম্পানির পক্ষ থেকে অনেক ভ্যাকেন্সি পেরিয়েছে মেট্রো ডেয়ারি যেরকম মিল্ক ছানা পনির চিজ মাখন মিষ্টি দই মেট্রো মেট্রোডেয়ারির আইসক্রিম এই সমস্ত যে প্রোডাক্ট রয়েছে এই সমস্ত প্রোডাক্ট মেকিং মেকিংয়ের পর প্যাকিং প্যাকেজিং এবং পিকারের কাজ তার সাথে ডেলিভারির কাজ এতগুলো পদ রয়েছে অনেকগুলো অনেকগুলো পদ রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো পঁয়ষট্টিটি মেট্রো ডেয়ারির কোম্পানি মাদার ডেয়ারি কোম্পানির পক্ষ থেকে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে মানে কর্মী নিচ্ছে একশো পঁয়ষট্টি জন কর্মী চাই একশো পঁয়ষট্টি জন পুরুষ এবং মহিলা চাই কোম্পানির পক্ষ থেকে যেটা বলা হয়েছে রুম অ্যান্ড ফুড অ্যাভেলেবেল কোম্পানির পক্ষ থেকে ফুড অ্যাভেলেবেল রয়েছে কোম্পানির যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে দশ টাকা দিলেই কিন্তু আপনারা লাঞ্চ এবং টিফিনটা পেয়ে যাবেন কোম্পানির পক্ষ থেকে যে জব রোল দেওয়া হয়েছে সেগুলো দেখে নিই দেখো মেট্রো ডেয়ারির প্রোডাক্ট প্যাকিং প্যাকেজিংয়ের জব স্ক্যানিং লেবেলিং বিলিং ডেটা এন্ট্রি সুপারভাইজার সিকিউরিটি গার্ড এই সমস্ত কাজ রয়েছে কোম্পানির পক্ষ থেকে আরও একটা কথা বলা হয়েছে যে এটা কিন্তু পারমানেন্ট জব অনরোল জব এটা কিন্তু কোনো রকমের থার্ড পার্টি পেরলের চাকরি না এটা কিন্তু কোনো রকমের থার্ড পার্টি পেরলের চাকরি না আর এটা কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি না এটা পারমানেন্ট চাকরি তবে তোমাদের কাজ এক বা দু মাসের পর তোমাদের পারমানেন্ট করা হবে প্রথম দু মাস তোমরা কিন্তু মাইনা পাবে পারমানেন্ট হবে না দু মাস পর থেকে তোমরা পারমানেন্ট হয়ে যাবে কোম্পানির পক্ষ থেকে স্যালারি স্ট্রাকচার যেটা দেয়া হয়েছে মাসিক বেতন সেটা দেখে নিন এক নজরে সেটা বলা হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে তেইশ হাজার সাতশো টাকা প্রত্যেক মাসে প্রত্যেক মাসের যে বেতন সেই বেতন হচ্ছে তেরো হাজার সাতশো টাকা থেকে শুরু এবং তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই বেতন আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনাদের পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে এই চাকরিটির জন্য এবং তারপর বলেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব রিক্রুটমেন্ট মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কাজ হচ্ছে তোমরা অনেকেই বলো নর্থ বেঙ্গলে কাজ নেই দেখো এটা কিন্তু নর্থ বেঙ্গলেও রয়েছে ডিউটি টাইম কত ডিউটি টাইম হচ্ছে আট থেকে ন ঘন্টা তোমরা ন ঘন্টাই ধরে চলো ন ঘন্টা ডিউটি এবং তার মধ্যে কিন্তু এক ঘন্টা টিফিন ব্রেক ইনক্লুড মানে এক ঘন্টা তোমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশান চলো দেখিনি এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে এইট পাস মানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস কিন্তু এখন ঘরে ঘরে অষ্টম শ্রেণী পাস থেকে তোমরা সকলে আবেদন করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট কত এজ লিমিট বলেছে আঠেরো থেকে ৪৫ বছর পুরুষদের জন্য এবং আঠেরো থেকে ৩৭ বছর মহিলাদের জন্য জব লোকেশানটা বলবো জব লোকেশান হচ্ছে ধুলাগড় হাওড়া মেদিনীপুর ডানকুনি উলুবেড়িয়া মালদা নিউ টাউন মানে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং অল ওভার কলকাতা তোমরা যারা যারা কাজ করতে চাইছ আমি তোমাদের কিভাবে আবেদন করবে সেটাও বলে দিচ্ছি তবে তার আগে জব লোকেশনগুলো তোমরা ভালো করে দেখে নাও কোন কোন লোকেশানে চাকরি রয়েছে দেখো এই কাজটি করার জন্য তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার জন্য এইচ আর ম্যাডামের নাম্বার আমি ভিডিওর মধ্যেও দিয়ে দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশনেও প্রোভাইড করে দেবো তোমাদের তোমরা ডাইরেক্ট সরাসরি ম্যাডামকে ফোন করে নেবে কোন রকমের কোনো প্রবলেম হলে কমেন্ট করবে আমার পার্সোনাল নাম্বারও দেওয়া আছে আমাকে ফোন করতে পারো এবার বলছি এক্সপিরিয়েন্স দেখো কোম্পানির পক্ষ থেকে কোন রকমের এক্সপিরিয়েন্স বলেনি কোম্পানির পক্ষ থেকে যারা ফ্রেশার্স রয়েছে তাদেরও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে চাকরির জন্য কোন রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি যারা ফেসার্স ক্যান্ডিডেট রয়েছে তোমরাও সকলে আবেদন করতে পারবে ডিউটি শিফট যদি আমি বলি দেখো ডিউটি শিফট কিন্তু দুটো রয়েছে অর্থাৎ ডে শিফট এবং নাইট শিফট তার সাথে ওটি পেয়ে যাচ্ছ ওভার টাইমের জন্য ছেষট্টি টাকা করে পার ঘন্টা দেওয়া হবে বিস্তারিত ডিটেলস জানতে ফোন করে নাও এই নাম্বার আর অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট সরাসরি কোম্পানিতে চলে যেতে হবে কোম্পানিতে যে ম্যানেজার রয়েছে তার ফোন নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি ম্যানেজারের সাথে তোমরা ডাইরেক্ট সরাসরি কথা বলে নাও এবং ইন্টার ইন্টারভিউ দিতে চলে যেও